নিয়েছি, তো আলুর ডাল করব। তো এখানে শুটকি মাছ কেটে নিচ্ছি, মাথাগুলো শুধু ফেলে দেব। এভাবে আমি শুটকি মাছটা কেটে নেব। কড়াইতে তো শুটকি মাছটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে ভেজে নেব, একটু লালচা লালচা লাল রঙের হয়ে যাবে। তারপরে নামিয়ে দেব শুটকি মাছটাকে। তো শুটকি মাছের তেলটার মধ্যে দিয়ে দিলাম আমি হলো আর একটু তেল অ্যাড করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা, কালো জিরাটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজে হালকা ভেজে এভাবে আমি গোল গোল করে আলুটাকে কেটে নিয়েছি। আলুর ডালের জন্য চাক চাক করে আলুটা কেটেছি। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি এক সেকেন্ডের মতন। তো হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আলুটা, ধুয়ে কেটে রেখেছি তো আলুর ডালের জন্য। তো দেখতে থাকেন রেসিপিটা, আপনাদের খুবই ভালো লাগবে আলুর ডালের রেসিপি। তো এখানে কেটে রেখেছি লঙ্কা, কাঁচা লঙ্কা ফেলে, তো কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। দু তিন মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আর একটু ভেজে নেব। এর মধ্যে আমি কোনো মশলা দেব না, তো দিয়ে দিয়েছি শুধু একটু জিরের গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে আমি ভালো করে 5 মিনিট ধরে এটাকে আমি ভেজেছি। তো ভাজা প্রায় হয়ে গেছে, আপনারা গাইস দেখতেই পাচ্ছেন। তো পরিমাণ মতন জল দিয়ে এখন ভালো করে মিলিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটা প্লেট দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। পরে ঢাকনা উঠিয়ে তো এবার ডাল ঘুটনি দিয়ে আমি এভাবে আলুটাকে গলিয়ে দিচ্ছি ডাল ঘুটনির সাহায্যে। তো নতুন আলু এভাবে আলুর ডাল বানিয়ে আপনারা খাবেন, খুবই টেস্টি লাগে শুটকি মাছ দিয়ে। শুটকি মাছ ছাড়াও আপনারা বানাতে পারেন, আলুর ডাল খুবই টেস্টি, একবার বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। শুটকি মাছটাকে ভেজে রেখেছিলাম, তো শুটকি মাছটা দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুর ডাল প্রায় একদমই হয়ে গেছে। তো উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধইনা পাতা কুচি নামানোর আগ দিয়ে। কত সুন্দর হয়েছে আলুর ডালটা, খেতেও ওরকম অসাধারণ হয়েছে। গরম গরম ভাত আলুর ডাল দারুণ লাগবে। তো আমি থালের মধ্যে নিয়ে নেব এবার। তো ফ্রেন্ড, আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে